অবশেষে দীর্ঘ 10 মাস পরে ভারমুক্ত হলো বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের পদ। কলেজের এই সর্বোচ্চ পদে নিয়োগ পেয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে তাকে অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়। নতুন অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমানের বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলায়। অধ্যক্ষের দায়িত্ব পাওয়ার পর সোমবার বিকেলে তিনি যোগদান করেন। এ সময় নতুন অধ্যক্ষকে ফুলেল অভ্যর্থনা জানান কলেজের অধ্যাপক ডক্টর আবু ইউসুফ, মোহাম্মদ শেরুজ্জামান সহযোগী অধ্যাপক, মোহাম্মদ শহীদুল আলম সহকারী অধ্যাপক, মোহাম্মদ আব্দুর রহিম, মোহাম্মদ তহিদুল ইসলাম সৌরভ খান, প্রভাষক মোহাম্মদ জহিরুদ্দিন, প্রভাষক আলামিন সহ শিক্ষক ও সাংবাদিকবৃন্দ। কলেজের প্রশাসনিক কাজে সকলের সহযোগিতা কামনা করেছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান। চাকরি জীবনের শেষের দিকে এ সম্মাননা সত্যি আনন্দের। এ ব্যাপারে আমি সহযোগিতা পেয়েছি প্রাক্তন শিক্ষামন্ত্রী মহোদয় ও বর্তমান সম্মাননীয় এমপি মহোদয় জনাব নুরুল ইসলাম রাইস স্যারের। আমি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। এ কলেজকে সুন্দরভাবে পরিচালনার জন্য আমি রাজনীতিবিদ, সাংবাদিক, সমাজকর্মী, শিক্ষানুরাগী ও আমার সকল সহকর্মীর সহযোগিতা কামনা করছি। আমার এই সুসংবাদ পেয়ে যারা আমাকে অভিনন্দন জানিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা আমার জন্য দোয়া করেছেন তাদের মঙ্গলের জন্য আমি দোয়া করছি। কলেজের সর্বশেষ অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম মল্লিক গেল বছরের 28 অগস্ট অবসর গ্রহণ করায় গেল 10 মাস ধরে বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ পদ শূন্য রয়েছে। দীর্ঘ 10 মাস ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে চলছিল অধ্যক্ষ পদটি। গত 3রা মে বুধবার সকালে কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ তারিকুল ইসলামের অন্যত্র বদলি হলে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান দায়িত্ব পালন করেন। মেহরুন মিতে ফেরদৌস, এবিটিভি।